আপনাদেরকে আবারও অনুরোধ করছি, ছবিটি দেখুন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বলুন ছবিটি দেখতে। এটা আমাদের জিনিসটা, আমাদের সম্পত্তি। ধন্যবাদ। ফাগুন হাওয়া টিমের যারা আছেন তারা একটু চলে আসেন, আমি সবাইকে একটু, কেন বলো যা বলার সিয়াম একাই বলে ফেলেছে। সম্রাটের যে রোল সেটা হচ্ছে একজন বাউল, সে গান গায়। এবং শর্ত ছিল এই চরিত্রে এমন একজনকে দরকার যার চুল দাঁড়ি কেটে ফেলা হবে এবং সে রাজি আছে। প্রথম দুইজন বাউল ভেঙে গেল, চুল দাঁড়ি কাটার কথা শুনে তারা ভেঙে চলে গেল। থার্ড যে বাউল ছিলেন তিনি রাজি হলেন, কিন্তু খুব আকস্মিক ভাবে শুটিং এর আগের দিন উনি মারা গেলেন, মানে খুবই স্যাড জিনিসটা। কিন্তু আমি তো তখন ওনার মৃত্যুর চেয়ে আরো বিপদে পড়ে গেলাম, কারণ আমার তো অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে। ও রাজি হলো, ও রাজি হলো এবং একটি বাউলের চরিত্রে অভিনয় করেছে, অত্যন্ত সুন্দর অভিনয় করেছে। এবং বাংলা গান গাওয়ার অপরাধে উর্দু গান না গাওয়াতে লালনের গানে যখন সে ধর্মনিরপেক্ষতার কথা বলে তখন তার চুল দাড়ি সব কেটে দেওয়া হয়। আমি আর চোখ চিনতে পারিনি, কেন ওকে আমি লাস্ট মনে আছে টাক পাথা ক্লিন শেভ। ওরা করেছে আমাদের যে স্টুডেন্ট দলটি আছে, সঞ্জু, আমার নাম সঞ্জয় গোস্বামী, আমরা এই ছবিটাতে একটা থিয়েটার গ্রুপ থাকি, আমাদের সাজু ভাই পুনর্নির্মাণ করেছি, প্লাস্টার করেছি, ফ্লোর দেবে গেছিল মাটি দিয়ে ভরেছি, রং করা হয়েছে এবং এই কাজগুলি উত্তম তদারকি করেছে স্থানীয়দের সাহায্যে। আমরা কিছু বিল্ডিং এর গ্রিল খুলতে হয়েছে, কারণ আধুনিক বিল্ডিং সেগুলি, কিছু বিল্ডিং এর কিছু ভাঙতে হয়েছে, আবার পরে ঠিক করে দিতে হয়েছে। মানে আমাদেরকে 52 সালের আবহাওয়া হয়, আমরা খুব পরিশ্রম করেছি যে ছবিটা যেন মানুষের ভালো লাগে। এবং ওর কথা প্রসঙ্গে যেটা বলছিলাম, এটি আসলে একটি প্রেমের গল্প এবং অনেক হিউম্যানাস ইভেন্টের মধ্যে দিয়ে আমরা গল্পটা বলেছি, সুতরাং এটা এন্টারটেইনিং হবার কথা। তবে শিল্পের তো কোনো শেষ কথা নাই, প্রেমের মতো সম্পর্ক নাও টিকতে পারে, শিল্প ভালো নাও হতে পারে। তবে যদি ভালো না হয় ক্ষমা করে দিয়েন, কেননা শিল্পীর তো একটা ফেল করার রাইটও থাকা উচিত, তাই না? আমরা আশা করছি যে আমরা সবাই মিলে অনেক পরিশ্রম করেছি এবং ছবিটি ভালো হবে বলেই আমরা আশা করছি। কোথায় কাকে দেব? হ্যাঁ, এবার প্রশ্ন নিতে পারি আমরা, তাদের নিতে পারি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ডিরেক্টর অফ পাবলিক রিলেশন জামিল আহমেদ স্যার, স্যারকে বলবো মঞ্চে এসে কিছু বলার জন্য। আমি আসলে তকির ভাই এবং অন্য যারা এখানে টিভি তাদেরকে দেখতে এসেছিলাম, চ্যানেল লাইভ সাথে আমাদের একটা ভালো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের, যখন ফরিদুরজার সাগর ভাই আমাদের প্রিয়, উনি যখন আমাদেরকে চিঠিটা লিখলেন আমরা ভাবলাম যে না, এটা একটা ভালো সুযোগ এই সময়কালে কথাগুলো শোনা। আমার তো মনে হয় যে আজকে যারা এখানে এতক্ষণ কথা শুনেছে প্রত্যেকেই সিনেমাটি হলে যে ছবিটা দেখবে এমন একটা আমি ইমপ্রেশন পাচ্ছি এবং আমি নিজেও দেখতে চাই। আর ভাষার মাসে এই যে আমরা কথাগুলো শুনলাম আর অত্যন্ত অনুপ্রাণিত যে এমন একটি ভালো ছবি আমরা সামনে আমাদের সামনে প্রস্তুত আছে দেখতে চাই। আমার অনেকে আমার সাথে যারা ব্যক্তিগতভাবে কাজ করে অনেকে এখানে আছে, আমার মনে হয় তারাও এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে। নতুন করে বিশেষ কিছু বলার নেই, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এই জাতীয় উদ্যোগের সাথে সবসময় আমরা থাকি, আগামী দিনেও চ্যানেল আই তকবির ভাই তিশা বা যাদের টিম কাজ করছে তাদের সাথে অন্য কোনোভাবে যদি প্রফেশনালি কোনো ধরনের এঙ্গেজমেন্টের সুযোগ থাকে, উইল বি ভেরি হ্যাপি টু ডু দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ।
আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন। আমি অঙ্কুর, আমি তকির ভাইয়ের কাছে কেউ প্রশ্ন। আমাদের দেশে এত শিল্পী থাকতে, অভিনয় শিল্পী থাকতে, আমাদের পুলিশ অফিসার কেন বাইরে থেকে আনা হয়েছে? একজন কম পরিচিত মুখ যদি এই চরিত্রটি করে তাহলে বেশি গ্রহণযোগ্য হবে। বোঝা গেল ব্যাপারটা? আমি ট্রেইলারে যে দেখলাম মাত্র, সে যে অভিনয় করেছে উর্দুতে কথা বলেছে, সে যে বাংলাটা বলেছে সেটা আমাদের বাংলাদেশিদের মত। বাংলা বলেছে? হ্যাঁ, বাংলাতে যে বলেছে। সে কোথায় বাংলা বলল? না, বাংলা শব্দটা যে বলেছে ট্রেইলারের মাত্র দিয়েছে। না, সেটা উনি মূলত একদম উর্দুভাষী, কখনো বাংলা সঠিকভাবে বলতে পারবে না, সে যেভাবে বাংলা উচ্চারণটা করেছে। Nobody will speak Bangla. এই কথাটা? হ্যাঁ, লাস্ট বাংলাটা যে বলেছে। না, কিন্তু সে তো উর্দু ভাষাভাষী, সে কিন্তু পাকিস্তান থেকে মাইগ্রেট করা একজন লোক, অরিজিনালি তার ভাষা ছিল উর্দু, এখন সে ভারতে থাকে, এখন বাংলা উচ্চারণ করতে পারলে তো ভালো, অসুবিধা নেই। অভিনয় কিছু বোঝা গেল না যে সে উর্দু পাকিস্তান থেকে। আপনি একটা শর্ট থেকে অভিনয় বুঝে গেলে তো মুশকিল হবে ভাই। না না, আমি বলছি যে আপনি পুরোটা দেখেন, দেখে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আই উইল বি হিয়ার টু আনসার ইউ। আমি কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রে একটা জিনিস অ্যাড করেছি, অ্যাট লিস্ট আপনার নাম দেখো সুষমা, আমি কিন্তু একটা সুষমাকে কিন্তু বাংলা চলচ্চিত্রে নিয়ে আসতে পেরেছি। আলটিমেটলি কিন্তু যে সিনেমাটা বানালো অথবা যারা পেছনে লগ্নি করলো তারা কিন্তু সেখান থেকে কোনো অর্থ করি পাচ্ছে না। তাহলে কি আজকে যখন আমি এই ছবিটা ভালো চলবে, যদি আমার কাছে প্রপার স্ক্রিপ্ট আসে যে ক্যারেক্টারটা আমাকে ডিমান্ড করছে, আমি যোগ্য সেই ক্যারেক্টার করার, যদি কোনো ডিরেক্টর আমার উপর বিশ্বাস করে তাহলে কেন করবো না? এটা তো আমাদের শিল্পেরই মাধ্যম, অবশ্যই করবো। Thank you, Tula. আসলে যেহেতু আমরা সিনেমা এন্ড ড্রামা ক্লাব, সো আমাদের ক্লাবে অনেক প্রমিসিং অ্যাক্টর অ্যাক্ট্রেস অ্যান্ড অনেকেই আছে যারা শর্ট ফিল্ম ডিরেক্ট করে। সো আমি চাই আপনি যদি ওদের উদ্দেশ্যে কোনো অ্যাডভাইস দিতেন যে ওরা কিভাবে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারে অ্যাজ অ্যাক্টর
or as a director? Thank you, যে আমার এখনো ফ্যান আছে। একসময় অনেক ছিল। তবে অবস্থা পরিবর্তনশীল এবং সবসময় পরিবর্তন হবে যে স্বাভাবিক। তবে প্রিয়ন্তি অনেক ধন্যবাদ ফর স্টিল রিমেইনিং অ্যাজ মাই ফ্যান। যেটা অ্যাডভাইস কিছু না, আমরা নিজেরাও শিখছি। আমরা তো মোটামুটি খুব স্বশিক্ষিত ডিরেক্টর। আমরা পড়াশোনা করেছি, একটা বিষয়ে কাজ করেছি এক জায়গায়, পরবর্তীতে নিজের আগ্রহে শেখার চেষ্টা করেছি, ইনফর্মালি পড়েছি, বাইরেও গেছি, কিন্তু ঠিক প্রপার ফিল্মের উপরে যে এডুকেশনটা পাশ্চাত্যে বা অন্য দেশে হয় আমাদের সেই সুযোগ ছিল না। নিজে নিজে পড়ে দেখে শিখতে হয়েছে। তবে আমি বলবো যে যে কোনো কাজ করতে গেলে তো শিখতেই হবে, সেটা রিক্সা চালানো হোক আর সেলফি তোলাই হোক। তারপরে বলি তো যাই হোক, শিখতে গেলে আমরা কিভাবে শিখবো? আমাদের এই ওরিয়েন্টের শিক্ষা ব্যবস্থা কিন্তু খুব গুরুমুখী বিদ্যা, পাশ্চাত্যে যেটা খুব বেশি ইনস্টিটিউশনাল। তা এখনো আপনাকে প্রপার ইনস্টিটিউশন রাষ্ট্র এখনো দিতে পারেনি, হয়তো দিতে পারবে অচিরেই। কিন্তু এখন আমি বলবো যে অনলাইনে আপনি প্রচুর কিছু পাবেন, টেক্সট পাবেন, মুভি পাবেন, অ্যাডভাইসেস পাবেন, শর্ট কোর্স পাবেন, যেগুলি করা যেতে পারে। তবে নিজেকে মানুষ হিসেবে তৈরি করাটা খুব জরুরি। আপনার নিজের বুদ্ধিমত্তা চিন্তা শক্তির উপরে আস্থা রাখুন, আপনার বিবেক বুদ্ধিকে শানিত করুন, যে যে বিষয় করছেন পড়েন, এবং ফিল্মের যে টেকনিক, যে ক্রাফট, সেটা আপনাকে জানতেই হবে। ফিল্মের একটি ভাষা আছে, ফিল্ম মানে শুধু ছবি তুলে চারটি গান ভরে দেয়া না, ফিল্ম মানে শুধু ফাইট অ্যাকশন ড্রামা না, চলচ্চিত্রের একটি ভাষা আছে। এবং পৃথিবীতে যেগুলি আসলেই ভালো ছবি সেগুলি হয়তো আমরা অনেক সময় জানতেও পারি না, কারণ আমরা বাণিজ্যিক হলিউড আর বলিউডের খবর রাখি। ইরানে, টার্কিতে, আর্জেন্টিনায়, কোরিয়ায় বিভিন্ন জায়গায় ভালো ভালো ছবি হচ্ছে। একটু খোঁজ রাখেন, চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড, জাপান, চায়না, প্রত্যেকটা জায়গায় মাস্টার ফিল্ম মেকার আছে, তাদের ভালো ভালো ছবি আছে। ছবি দেখা শুরু করুন, ছবি দেখলে আপনি ধীরে ধীরে ছবি বুঝতে সুবিধা হবে এবং আপনার সময়টাও ভালো কাটবে। আপনি যদি ছবি নাও বানান, ক্রিটিক তো হতে পারবেন না, তাই না? সেই আমাদের ক্রিটিকও দরকার আছে। আমি বলবো যে আপনি ছবি দেখা শুরু করেন, আর সিম্পলিসিটি ইজ বিউটি। অনেক টেকনোলজির দরকার নেই, আপনি আপনার ফোন দিয়েও ছবি বানাতে পারেন, আপনি একটি সস্তা ক্যামেরা দিয়েও একটি ছবি বানাতে পারেন। একটা গল্প বলে দিই, অজ্ঞাত নামার সময় আমি ফান্ড পাচ্ছিলাম না, চ্যানেল আই কিছু ফান্ড দিয়েছিল কিন্তু সেটাও অপ্রতুল ছিল। আমি করলাম কি, তখন একটা মার্ক টু ক্যামেরা দিয়ে, মার্ক থ্রি ক্যামেরা দিয়ে আমি ছবিটা শুট করলাম এবং সেই ছবিটি পরবর্তীতে খুব জনপ্রিয় হলো, প্রশংসিত হলো, অনেকগুলি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আসলো। সুতরাং কি ফরম্যাটে কত টাকা খরচ করে আপনি বানাচ্ছেন সেটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, আমি একটা এরিয়াল এন্ড্রাই যখন ফাগুন হাওয়ায় শুট করছি তখন আমি খুবই আনন্দিত, কিন্তু আমার যদি সেই সামর্থ্য না থাকে, সেই যোগান না থাকে, তাহলে আমি বসে থাকবো কেন? আমি আইফোন দিয়ে বানাবো। এখানে আপনারা যে ভিজুয়াল দেখছেন এটি খুবই লো রেজলিউশনের হালকা ফাইল দেখছেন আপনারা, এটা সিনেপ্লেক্সে আপনারা যখন দেখবেন তখন দেখবেন যে কত সুন্দর পিকচার কোয়ালিটি, কালার। আমি মনে করি যারা ফিল্মের প্রতি আগ্রহী তাদের তো বাংলা